একেবারে অবিশ্বাস্য একটি ম্যাচ কেউ কল্পনা করতে পারেনি ফলাফল এমনটা হবে প্রথমে তো খোশ মেজাজে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান কারণ মাঠে দাপট দেখিয়ে যাচ্ছিলেন কলকাতা কিন্তু একটু পরেই ঘটে উল্টো ঘটনা শাহরুখ খানের সেই হাসি একটু পরেই কেড়ে নেন জনি ব্যারস্টোরা যেটা হয়তো কেউ ভাবতে পারেনি পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে কলকাতার রেকর্ড সংগ্রহ নির্ধারিত বিশ ওভার ব্যাট করে দুইশো রানের পাহাড় সম লক্ষ্য দ্বারা করায় দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে পঁচাত্তর রানের ঝড় ইনিংস খেলে ফিল সল্ট সেই সাথে সুনীল নারীন খেলেন বত্রিশ বলে একাত্তর রানের অসাধারণ ইনিংস ফলে পাঞ্জাবের সামনে লক্ষ্য দাঁড়ায় দুইশো বাষট্টি এত বিশাল রানের টার্গেট ভাবতে আগে থেকেই মানসিকভাবে ভেঙে পড়ার কথা কিন্তু পাঞ্জাব কিংস এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে প্রথমে নেমেই ভালো শুরু করেছে পাঞ্জাব জনি বেয়ার স্টোর ও প্রফ সিমরান সিংহের ওপেনার জুটিতে দুর্দান্ত গতিতে ছুটছিল পাঞ্জাব যদিও দুর্ভাগ্যজনক রান আউটে ফিরতে হয় প্রফ সিমরান সিংকে এরপরেও রসুকে নিয়ে তাণ্ডব সমানভাবে চালিয়ে যায় জনি ব্যারস্ট্রো দশ ওভারে এক উইকেট হারিয়ে পাঞ্জাব যখন তুলে একশো রান তখন কলকাতার সব ভক্ত সমর্থকরা একদম ভেবাচাকা খেয়ে যায় কোন বোলারই কাজে আসছিলেন না পাঞ্জাবের বিপক্ষে তবে রেলি রুশু ইনিংস বড় করতে পারেনি ষোলো বলে ছাব্বিশ রান করে ফিরতে হয়েছে এরপর নিজের সেঞ্চুরি তুলে নিয়েছে ব্যারস্ট্রো মাত্র ৪৫ বল খেলে করেন একশো রান তারপর শশাঙ্ক সিনের চোখ ধাঁধানো ইনিশিং মাত্র আটাশ বলেই করেন আটষট্টি তাতে আট বল হাতে রেখে অর্থাৎ আঠারো ওভারের মধ্যেই পাহাড় সম লক্ষ্য তাড়া করে পাঞ্জাব রেকর্ড তৈরি করেন তাতে স্তব্ধ শাহরুখ খান সহ কলকাতার সকল দর্শক কারণ দুইশো রান করেও যে তার দলকে হারতে হবে এটা সত্যি কেউ ভাবতে পারেনি